আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 21 ফেব্রুয়ারি, মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা যে বাংলা ভাষায় কথা বলছি তা সম্ভব হয়েছে শুধুমাত্র 1952 সালের ভাষা শহীদদের জন্য। তাদের আত্মত্যাগের জন্য আমরা আজ বাংলায় কথা বলতে পারছি। তোমরা মোদীর পথে দিশা, জীবনের স্রোত ধারা, তোমাদেরই তরে মোদের গা, তোমাদেরই ভাষা দ্বারা। তোমরা মোদীর পথের দিশা, জীবনের স্রোত ধারা, তোমাদেরই তরে মোদের গা, তোমাদেরই ভাষা দ্বারা। আকাশ বাতাসে ধ্বনি প্রতিধ্বনি মুখরিত পরিবেশ এই বাঙালি। আকাশ ফুলে দিয়ে ছিলি
বৃষ্টি রোদের রাত অবশতায় পড়ে থেকে হয়নি নেয়া যত্ন আকাশ ফুলে দিয়ে ছেলে বৃষ্টি রোদের রত্ন Thank you.
পূর্বে বরিশাল বিভাগীয় বাউল শিল্পী সংগঠন, আপনারা অনুভব করছেন একুশে ফেব্রুয়ারি অমর অক্ষয় এবং সমহিমায় পর্যন্ত একটি দিন। অমর একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার এক উর্বর উৎস। ১৬ কোটি বাঙালির কাছে এ দিনটি অবিস্মরণীয়। ১৯৫২ সালের ভাষা সংগ্রামের সুমহান স্মৃতির মালায় গাঁথা এ দিনটিকে বাংলাদেশের মানুষ চিরকাল পরম শ্রদ্ধা ভরে স্মরণ করবে। রক্তে রঞ্জিত একুশে ফেব্রুয়ারিতেই মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে বাংলার কিছু তরুণ তাদের তাজা প্রাণ অকাতরে আত্মোৎসর্গ করে বাংলার ইতিহাসে লাভ করেছে অমরত্ব। এই দিনটি বাঙালি জাতীয়তাবোধের নবজন্মের দিন। এ দিনটির সাথে নির্যাতিত, শোষিত ও বঞ্চিত বাঙালি জাতির এক বিষাদ বিধুর ইতিহাস জড়িত। আজকের মতো বিদায়, খুদা হাফেজ।